আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ফেসবুক অবশেষে আমাদের দুঃখটা বুঝলো। ফেসবুক তাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া 10,000 ফলোয়ারটাকে কমিয়ে 5,000-এ নিয়ে আসার পর আবারও কিন্তু নতুন একটা আপডেট এনেছে। এই আপডেটের ফলে অতীতে আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট কিংবা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বিরোধী কাজ করার সাথে সাথেই কিন্তু ফেসবুক আমাদের পেজের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু রেস্ট্রিকশনটা কিন্তু দিয়ে দিত, যার ফলে আমরা আমাদের ফেসবুক পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরেও কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতাম না। কিন্তু এখন থেকে ফেসবুক সেই রেস্ট্রিকশনটা আর দিবে না, ফলে যে কেউ তার ফেসবুক পেজের মধ্যে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ভিউজ কমপ্লিট করে কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যু ঝামেলা ছাড়া কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইতিমধ্যে কিন্তু ফেসবুক অনেক ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু রিমুভ করা শুরু করে দিয়েছে। আপনাদের অনেকেরই মেসেজ পেয়ে যখন আমি আমার যে দুইটা পেজের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল সেই দুইটা পেজ চেক করতে গেলাম, তখন দেখতেছি সেই দুইটা পেজেও কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু ফেসবুক রিমুভ করে দিয়েছে। আমার যে অ্যাপ্লাই মিডি ফেসবুক পেজটা আছে ওই ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমি সবগুলো ভিডিও অরিজিনাল ভিডিও আপলোড করে থাকি, তারপরেও কিন্তু ফেসবুক সেই পেজের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দিয়েছে। তো সেই পেজের মধ্যে যখন আমি আজকে চেক করলাম তখন দেখতেছি ফেসবুক অটোমেটিকই সেই মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করে দিয়েছে। এখন হয়তো অনেকে বলতে পারেন সেই পেজের মধ্যে আমি সবগুলো অরিজিনাল ভিডিও আপলোড করি, যার কারণে ফেসবুক সেই পেজ থেকে মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করে দিয়েছে। তো বিষয়টা কিন্তু সেরকম না, আমার আরেকটা পেজ আছে যেই পেজের মধ্যে আমি সবগুলো ভিডিও ডুপ্লিকেট ভিডিও আপলোড করেছি, ইউটিউব থেকে ডাউনলোড করে করে মূলত সেই পেজের মধ্যে আমি ভিডিওগুলো আপলোড করেছি। তো ডুপ্লিকেট ভিডিও যেহেতু আমি সেই পেজের মধ্যে আপলোড করেছি আপনাদের জন্য নতুন সিক্রেট টিক্স বের করতে, সেক্ষেত্রে তো সেই পেজের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু আসাটাই কিন্তু স্বাভাবিক। মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু সেই পেজের মধ্যে এসেছিলো, যার ফলে আমার সেই স্টার অপশনটা আসার পরেও কিন্তু আমি স্টার সেট আপ করতে পারতেছিলাম না সেই পেজের মধ্যে। এখন যখন আমি চেক করতে গেলাম তখন দেখতেছি সেখানে কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করে দিয়েছে, সেই সাথে কিন্তু আমাকে স্টার মনিটাইজেশন সেট আপ করারও কিন্তু সুযোগ দিচ্ছে। এখন হয়তো অনেকে ভাবতেছেন ফেসবুকে ডুপ্লিকেট ভিডিও আপলোড করে প্রচুর টাকা ইনকাম করবেন। হয়তো আপনি ডুপ্লিকেট ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু সাময়িক সময়ের জন্য। আপনি লং টাইম যদি টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে অরিজিনাল লিগ্যাল কন্টেন্ট কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে, সেই সাথে অবশ্যই আপনাকে কোয়ালিটি কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে। তো ফেসবুকের এই মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করে দেওয়ার আপডেট আসার ফলে কিন্তু সহজেই বোঝা যাচ্ছে ফেসবুকে কিন্তু ইউটিউবের পথে হাঁটতে চাই। ইউটিউবে আমরা সাধারণত কোনো ধরনের কমিটি গাইডলাইন বিরোধী কিংবা ডুপ্লিকেট কন্টেন্ট আপলোড করলে এরপরেও কিন্তু ফেসবুক আমাদেরকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ দেয়, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগটা কিন্তু বন্ধ করে দেয় না। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর এর পরবর্তীতে তাদের সাপোর্ট টিম এসে আমাদের চ্যানেলটা রিভিউ করে দেখার পর তারা যদি মনে করে যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল, তখনই কিন্তু তারা আমাদের চ্যানেলটা মনিটাইজেশন এনেবল করে দেয়। এখানে হয়তো ফেসবুকও সেরকমই করবে, আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে বড় ধরনের যদি কমিটি গাইডলাইন বিরোধী কাজ না করেন, বড় ধরনের যদি আপনি ভুল না করেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগ দিবে। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর এর পরবর্তীতে তাদের সাপোর্ট টিম এসে আপনার ফেসবুক পেজটা রিভিউ করে দেখবে, রিভিউ করে যদি মনে হয় যে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল তখনই কিন্তু তারা আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন এনেবল করে দেবে। এরপর থেকে আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো ফেসবুকের এই নতুন আপডেট আসার ফলে এখন সকল কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু একদম স্বাধীন, তাই আপনারা অবশ্যই ফেসবুকে রেগুলার এবং অরিজিনাল কন্টেন্ট নিয়ে কোয়ালিটি কন্টেন্ট নিয়ে ফেসবুকে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে যাবেন, আর ফেসবুকের এই নতুন আপডেট আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।